আমি আমি তো অভিনয় অনেক আগে ছেড়ে দিয়েছি, যখন আমি বিয়ে করি ডিক্লেয়ার দিয়েছি আমি তখন ছবি ছেড়ে দিয়েছি। এখন মানে কি করছেন? এখন কিছু করছি না, আমি ওই দেশ বিদেশে শো করতাম, তো এখন তো করোনার জন্য 2 বছর বাসায় আছি। আর আমার মাঝে মাঝে দেশের বাইরে যাওয়া হয়, এখানে আমার ছোট ভাই আছে, ভাইয়ের বউ আছে, তো আমরা ওইখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা। এখানে এসে কেমন লাগছে? অনেকদিন তো এখানে। হ্যাঁ, আমার তো অনেকদিন পর পর আসা হয়, আসলে একেবারে সেই পুরানো স্মৃতিগুলো একদম ভেসে ওঠে, খুব মিস করি সেই কাজগুলো। এখন কি নতুন করে কি কাজ করতে চান, মানে অভিনয়ে ফিরতে চান? না না না, ফিরতে চাই না। আমার প্রতিদিনই, কালকেও যে রাজু চৌধুরীর সাথে দেখা হলো নিপুণের প্যানেলে, রাজু ভাই কয়েকদিন ধরে ফোন দিচ্ছিল একটা ছবির জন্য, আমি আসলে করবো না। কেন অভিনয়টা ছেড়ে দিলেন আপনি? না, আমি আসলে ওই তো সামনা যাবো না, যেরকম বিয়ে করে আর ছবি মুভি করে নেই, আমি লাইক ওরকমই চিন্তা ভাবনা করছি যে আসলে 2 জায়গায় একসাথে সামলানো যায় না। আর আপনার তো অনেক ভক্ত আছে, অনেক ইয়ে আছে, তারা তো আপনাকে অনেক মিস করে। হ্যাঁ, আমিও খুব মিস করি বললাম, কিন্তু যে আমি আর করবো না। তো আমার ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে সবসময় ভালোবাসবেন, আশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মায়ুরি আপু।